তুমি মালাদের কাছে বসো, আমি একটু বাইরে যাচ্ছি, কবিরাজ মশাইকে দেখে নিয়ে আসি। মালা, মালা, তুমি কথা বলো মালা, তুমি কথা না বললে যে আমার খুব কষ্ট হয়। মালা, মালা, তুমি কোথায়? মালা, মালা, তুমি কোথায়? মালা, মালা, চোখে দেখতে পাই না বলে তুমি আমাকে ফাঁকি দিতে চাও? না গো, ও কথা বলো না। তাহলে বলো, ওটা তুমি কি করেছো? ও গো, ওটা বিক্রি করে আমি তোমার জন্য খাবার এনেছি। নাক ফুলটা ছিল আমার দেয়া উপহার। আমার দেয়া নাক ফুলটা শেষ পর্যন্ত তুমি বিক্রি করে দিলে মালা। আমার কোনো চিহ্নই তোমার শরীরে রইল না। কাঞ্চন, 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 হে ভগবান, ভগবান, আমার ভালোবাসা যদি সত্য হয় আমার কাঞ্চনকে তুমি ফিরিয়ে দাও, ওর চোখ দুটো তুমি ভালো করে দাও, বিনিময়ে আমার চোখ দুটো তুমি নাও, আমার চোখ দুটো তুমি নাও। মালা, মালা,
মালা, মালা, আমার চোখ ভালো হয়ে গেছে মালা, আমার চোখ ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কাঞ্চন! চল, চল আমার সাথে, ওঠ, ওঠ, এদিকে আয়, চল, চল তুই, এদিকে আয়, সারা জীবন তোমার হুকুম মেনে চলেছি, অনেক পাপ করেছি, আজ আমি তোমাকে পাপ করতে দেব না। তার মানে তুমি ভাবতে আমি কালা না, আমি কিছু কিছু সময় কিছু কিছু কথা শুনতে পাই না। আমি হুকুম দিচ্ছি, ওকে ছাড়াও। চল, 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 আয় এদিকে, আয়, চলো, এসো, চলো। কাঞ্চনদা, তোমার পিঠে ওটা কিসের চিহ্ন বলো? কিসের দাগ? জন্মদাগ। এই চিহ্ন আমাদের রাজবংশের চিহ্ন, এ আমার পিঠে আছে, তোর পিঠে আছে, তেমনি তোর দাদার পিঠেও আছে। জন্মদাগ? তাহলে এই কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। দাদা? তোমার দাদা? হ্যাঁ। তাহলে চলো। দাঁড়ান, 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 আপনি গিয়ে আপনার বাবাকে সব কথা বলুন, মালাকে বাঁচাতেই হবে, আমি যাচ্ছি কাঞ্চনের বাবাকে খবর দিতে, যান, দেরি করবেন না, যান। আমার গায়ে হাত দেওয়া শালার পো, এবার তোমায় আমি উচিত শিক্ষা দেব গো। এসো, এসো, তুমি এসো, বড় জায়গা নিয়ে যাবো তোমাকে, চলো, কোনো কথা আমি শুনতে চাই, এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।